rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen, wa salatu wa salamu ala ashrafil anbiya'i wal mursaleen, wa ala alihi wa ashabihi tayyibin at-tahirin, wa man ittaba'ahum bi ihsanin ila yawmiddin, summa ma ba'd. চতুর্দশ হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাহিমাহুল্লাহর একশো একতম উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আলা হজরত কনফারেন্সের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মহাসম্মানিত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, পীর মাশায়েখ, আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবিতে একটা কথা আছে, লিকুল্লি মাকানিন মাকাল, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা ভাষা আছে। আজকের এই প্রোগ্রাম আমরা নাম দিয়েছি আলা হজরত কনফারেন্স। এই প্রোগ্রামের নাম কনফারেন্স। কনফারেন্সের আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, আলাদা একটা ভাষা আছে। আজকের এই প্রোগ্রাম কোনো মাহফিল না, আজকের প্রোগ্রাম সাধারণত মানাকিব গাওয়ার জায়গা না। আজকের প্রোগ্রাম ছিল মূলত একাডেমিক ডিসকাশন করার জায়গা, আমাদের আত্মসমালোচনা করার জায়গা। ইমাম আলা হজরত রাহিমাহুল্লার সেই শিক্ষাকে, উনার সেই তাজদিদকে আমরা এই বাংলাদেশে কিভাবে এস্টাবলিশ করতে পারি, সেই বিষয়ে চিন্তা এবং গবেষণা করা এবং প্রস্তাবনা পেশ করার জায়গা ছিল আজকের এই আলা হজরত কনফারেন্স। কিন্তু আমাদের সুন্নিদের দুর্ভাগ্য, আমরা ফজিলত এবং মানাকেব থেকে আমরা কোনোভাবেই বের হয়ে আসতে পারি না। সম্মানিত উপস্থিতি, মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে চার বছর পড়ালেখা করেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, শুধু ঢাকা থেকে এসেছি, পেছন থেকে কেউ ধাক্কা দিবেন না, পনেরো মিনিটের আগে ছাড়ছি না মাইক, অনেক কষ্ট করে এসেছি কিছু কথা বলার জন্য। সেই মিশর থেকে চার বছর পড়ালেখা করে এসেছি, দুঃখের বিষয় বাতিলদের ইমাম মওদুদী সাহেব, আবুল হাসান নদভী সাহেব, তাদেরকে আরব বিশ্বে বাতিলরা এই উপমহাদেশের মুজাদ্দিদ হিসেবে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু আমাদের ইমাম, ইমামে আলা হযরত, যিনি সত্যিকারের মুজাদ্দিদ ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সালাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনহা। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীর শেষ দিকে এমন এক ব্যক্তিকে প্রেরণ করেন যারা এই উম্মতের জন্য উম্মতের দিনকে নতুন করে সংস্কার করেন। আমার আলা হযরত ছিলেন সত্যিকারের যুগ সংস্কারক। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ সত্যিকারের মুজাদ্দিদ ছিলেন, হকের ইমাম ছিলেন, ইমামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছিলেন, কিন্তু উই দা ফলোয়ার্স অফ আলা হযরত রাহিমাহুল্লাহ আমরা হচ্ছি রং মানুষ, আমরা হচ্ছি ভুল মানুষ। আমরা পারি নাই ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহকে আরবের জমিনে, আরবের জমিনে চতুর্দশ হিজরি শতকের মুজাদ্দিদ হিসেবে প্রমাণ করতে পারি নাই। কেন পারি নাই জানেন? কারণ ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহর পনেরোশো কিতাবের মধ্যে পনেরোটা কিতাবকেও আমরা আরব দেশে পৌঁছে দিতে পারি নাই। ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহর কিতাবগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে আমরা ইউরোপ আমেরিকাতে পৌঁছে দিতে পারি নাই। আজকে সবাই খুব সুন্দর সুন্দর জজবাতি কথা বলছেন, আমি একটু নেগেটিভ কথা বলবো, কারণ দুনিয়াটা আলহামদুলিল্লাহ একটু ঘুরে দেখে এসেছি। ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ, হি ওয়াজ দ্য রিফর্মার অফ 14th হিজরি সেঞ্চুরি, বাট
আপনি আমি আমরা সব সময় বলছি ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ 1500 কিতাব লিখেছেন আপনি আমি বুকে হাত দিয়ে বলি আমরা আলা হযরতের কয়টা কিতাব আমরা অধ্যয়ন করেছি বুকে হাত দিয়ে বলুন কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা আর পড়লেও পড়েছি হুসামুল হারামাইন ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ শুধুমাত্র হুসামুল হারামাইন লিখেন নাই উনি শুধুমাত্র তাকফীর করার জন্য এই দুনিয়াতে আসেন নাই তাফসীর উলুমে হাদিস উসুলে ফিক তাসাউফ আহলে বায়তের শান সাহাবায়ে কেরামের শান এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আমার ইমাম ইমামে আলা হযরত কিতাব রচনা করে জান নাই কয়টা কিতাবকে আমরা বাংলা ভাষায় অনুবাদ করতে পেরেছি জিজ্ঞেস করা উচিত আমাদের নিজেদেরকে বাতেলরা তাদের সদস্যদেরকে সিলেবাস করে মওদুদীর কিতাব পড়ায় বাতেলরা তাদের সদস্যদেরকে সিলেবাস করে তাদের দেওবন্দি আকাবেরদের কিতাব পড়ায় আমরা কি করতে পেরেছি উই ডোন্ট এডুকেট আওয়ার অ্যাক্টিভিস্টস আমরা আমাদের কর্মীদেরকে শিক্ষিত করার চেষ্টা করি না কেন আমাদের বাণিজ্য কমে যাবে এই ভয় কেন আমাদের সদস্যদেরকে শিক্ষিত করতে হবে এডুকেট করতে হবে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর আতা রহমান মিয়াজি সাহেব একাডেমিক ডিসকাশন করছিলেন আমি দেখছিলাম সবার মধ্যে উস্কুস একটা ভাব কারণ একাডেমিক পড়ালেখা একাডেমিক ক্রিটিসিজম একাডেমিক কথাবার্তা বুঝার জন্য সেটা গ্রাস্প করার জন্য আমাদের মধ্যে শিক্ষা থাকতে হবে আজকে আরেকটা বড় কথা বলতে চাই ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহর দরবারে আজকে উনার উরস শরীফে 3 কোটি মানুষ হয় বলে না সুবহানাল্লাহ 3 কোটি মানুষ হলে কি পরিমাণ আমদানি হয় হয় কিনা আমদানি কোথায় যায় সেই আমদানির টাকা কেন আলা হযরত রাহিমাহুল্লাহর কিতাবগুলো আরব দেশে পৌঁছাচ্ছে না কেন আলা হযরত রাহিমাহুল্লাহর কিতাবগুলো ইউরোপ আমেরিকাতে পৌঁছাচ্ছে না কেন শুধুমাত্র আমরা গলাবাজির মাধ্যমে আলা হযরত রাহিমাহুল্লাহকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি উই কুড নট রিপ্রেজেন্ট হিম ইন দ্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা আন্তর্জাতিক পর্যায়ে ওনাকে উপস্থাপন করতে পারি নাই আজকে থেকে 2 বছর আগে ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহর উপরে একটা লেকচার দেওয়ার জন্য আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকে আলা হযরত কেন মুজাদ্দিদ ছিলেন উনি কি কি সংস্কার করে গেছেন আমি বিস্তারিত জানার জন্য আমি ইউটিউবে সার্চ দিলাম দুঃখের বিষয় আমার মন মতো কোনো বক্তব্য পেলাম না সর্বশেষ একজনের বক্তব্য পেলাম উর্দু ভাষায় তার নাম আমি পরে বলছি আমি পাই নাই আপনি সার্চ দেন বাংলাতে আলা হযরত কেন মুজাদ্দিদ ছিলেন কি কি সংস্কার তিনি করে গেছেন কয়জন বলতে পারে আপনি কি জানেন উলামায়ে কেরাম জানেন উসুলে ফিকহে আহকামুশ শরিয়া নামে একটা বিষয় আছে উসুলে ফিকহে আহকামুশ শরিয়া খুব সহজ বিষয় আমরা যত আমল করি সেই আমলগুলো হয়তো ফরজ হবে আনেলে সুন্নত হবে আনেলে ওয়াজিব হবে আনেলে নফল হবে আর না মুস্তাহাব হবে হয়তো হারাম হবে আনেলে মাকরুহ তাহরিমি হবে এই আহকামে শরিয়াগুলো ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহর আগে ইনকমপ্লিট ছিল একাডেমিক ডিসিপ্লিনে এটা পরিপূর্ণ ছিল না কারণ কি সুন্নাতে মুয়াক্কাদার বিপরীতে এবং সুন্নাতে জায়াদার বিপরীতে কোন টার্মিনোলজি পরিভাষা ছিল না ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ উনার ফতোয়ায়ে রাজবিয়ার ভূমিকাতে প্রথম খণ্ডে উনি সুন্নাতে মুয়াক্কাদার বিপরীতে ইসাআত নামে একটা টার্মিনোলজি আনলেন বলেন সুবহানাল্লাহ সুন্নতে জায়েদার বিপরীতে খেলাফে আউলা নামে একটা টার্মিনোলজি এনে আহকামুস শরিয়াকে উনি পরিপূর্ণতা দান করলেন সম্মানিত উপস্থিতি
1912 সালে আলা হযরত রাহমাহুল্লাহ মুসলমানদেরকে আলাদা একটা ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য বলেছিলেন। উনি কেমন মুজাদ্দিদ ছিলেন, কত ফোরসাইটেড, কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। সেই জামানায় বসবাস করে তিনি মুসলমানদেরকে বলেছেন তোমরা আলাদা ব্যাংক করো, আর ওনার অনুসারী হয়ে আমরা এখন যত ব্যাকডেটেড বিষয় আছে সকল বিষয় নিয়ে আমরা টানা হেচড়ার মধ্যে ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, আরব বিশ্বে আমরা আলা হযরত রাহিমাহুল্লাহকে রিপ্রেজেন্ট করতে পারি নাই, ইউরোপ আমেরিকাতে আমরা আলা হযরতকে রিপ্রেজেন্ট করতে পারি নাই, কিন্তু একজন ব্যক্তি পেরেছেন, তার নাম শাইখুল ইসলাম আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদেরী। ইউরোপ আমেরিকাতে বিবিসিতে সিএনএনএ আল জাজিরায় তিনি মুস্তাফা জানে রহমত পে লাখো সালামের মেসেজ পৌঁছে দিয়েছেন। আলা হযরত যেখানে কাজ শেষ করেছেন ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদেরী সাহেব সেইখান থেকে কাজ শুরু করেছেন। এবং আমি নিজে ইংল্যান্ডে দেখে এসেছি 2500 তরুণদেরকে নিয়ে তিনি ইমাম আলা হযরতের শান ও মান এবং মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম তিনি গেছেন। বিবিসি সিএনএন আল জাজিরা সকল জায়গায় এই খবর প্রচারিত হয়েছে, হচ্ছে এবং হবে, কিন্তু আমাদের সংকীর্ণতা, ইমাম আলা হযরত রহিমাহুল্লাহ উনি সেই 100 বছর আগে সালাফি এবং আহলে হাদিস ফিতনা সেটা আমাদের ঈমান হরণের কারণ হবে এইটা তিনি 100 বছর আগে বুঝে গেছেন। বলেন সুবহানাল্লাহ, কিতাব রচনা করেছেন আল ফাদলুল মাওহাবি ফি মানা ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এক কিতাব রচনা করে আহলে হাদিস এবং সালাফিদের কবর 100 বছর আগে তিনি রচনা করে গেছেন। এমন একজন দূরদৃষ্টি সম্পন্ন ইমামের অনুসারী আমরা, আমাদের কথায় বার্তায় চলায় ফেরায় উঠায় বসায় বড় মনের পরিচয় দেওয়া উচিত। যারা নারায় রিসালাত পড়ে, যারা মিলাদ ও কিয়াম করে, সুন্নিয়তের আকিদায় যারা বিশ্বাস করে, সকলকে নিয়ে সুন্নিয়ত সবার পীর যার যার এই স্লোগানকে সামনে নিয়ে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলার জমিনে যদি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, সম্মানিত উপস্থিতি, আমি আমার সম্মানিত উলামায়ে কেরামের কাছে ক্ষমা চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।